হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 20টি একাদাম লেটেস্ট আপডেট, এবং এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর। দিনের পর দিন সিবিআই ইডি যখন একের পর এক তল্লাশি করছে, ফাঁস হচ্ছে গোপনের পর গোপন তথ্য। আর এবারে তল্লাশির পর কি কি গোপন তথ্য উঠে এলো, কোন কোন আবারও তৃণমূলের নেতা জড়িত, সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই একাদাম গোপন খবর। ফাঁস হলো রাষ্ট্রপতি শাসনকে নিয়ে। লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন, এমনই একটি উঠে এসেছে তথ্য। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, যে ইডি আধিকারিক আক্রান্ত হয়েছে সেই ইডি আধিকারিকের বিরুদ্ধেই ফাঁস হলো এক গুরুতর অভিযোগ। অন্যদিকে রয়েছে পলাতক শেখ সাজানের বিরুদ্ধে লুকআউট নোটিশ, আড়ালে থেকে নিজেকে নির্দোষ দাবি তৃণমূল নেতার, পাল্টা ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। ঠিক এই সময়টি যতদিন বাড়ছে বাংলায় অরাজকতা, দুর্নীতি এবং মারপিট, দাঙ্গা হাঙ্গামা বেড়েছে। এদিকে লক্ষ্য রেখে এবার বাংলায় 355 ও রাষ্ট্রপতি শাসন নিয়ে রয়েছে বিশাল বড় একটি খবর। এর সাথে আবার সন্দেশখালী হামলার পর এবারে শতাব্দী, মমতার প্ল্যান পাল্টা সুর, সুকান্তর অবশেষে মুখ খুলল শতাব্দী। অন্যদিকে আবার ইডির উপর হামলা, এবার প্রধানমন্ত্রী মোদি, চাপে পড়লো এবার মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে উঠে এসেছে আজকের আরো একটি অবাক করা তথ্য, এবারে সরাসরি রাজ্যপাল, আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের টিম, 355 হুমকি রাজ্যপালের। অন্যদিকে রয়েছে গোটা বিশ্ববাসীর কাছে আবারও ভারত মাথা উঁচু করতে চলেছে, গর্বের বিষয় চাঁদের পর সূর্য, ফের সাফল্যর পালক ইসরোর মুকুটে, সূর্য বিজয়ের লক্ষ্যে সৌর কক্ষপথে প্রবেশ আদিত্য এলওয়ানের, ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী। অপরদিকে আবার রাষ্ট্রের পুত্র ঘোষণা করা হলো না নেতাজিকে, জনস্বার্থ মামলা খারিজ করে রায় সুপ্রিম কোর্টে, নেতাজির অন্তর্ধানের ফাইল প্রকাশ্যে আনতেই নারাজ শীর্ষ আদালত। অপরদিকে আবার সন্দেশকালী ঘটনা নিয়ে স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে তলব রাজ্যপালের। একই সাথে রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট, আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি একজন স্বচ্ছ নাগরিক হয়ে থাকেন আর এই সিবিআই ইডি তল্লাশি যেভাবে চলছে, একের পর এক দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তারের পালা যে ধাপে চলছে, তাতে যদি আপনি সাপোর্ট করে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনি যদি চেয়ে থাকেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 355 বা রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে, তাহলে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন। আর প্রত্যহ এমনই আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে আজকের আরো একটি বড় খবর। লোকসভা ভোটের আগে বাংলায় চালু হোক রাষ্ট্রপতি শাসন, এমনটাই চাইছে তৃণমূল, তাহলে ভোটে একটা সুড়সুড়ি দেওয়া যাবে, না হলে সকালে আক্রমণের পর বিকেলে আবার হতো না। সন্দেশখালীর পর বনগাঁ ইডিকে আক্রমণের ঘটনা, এবার বিস্ফোরক দাবি করলেন আইনজীবী সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে আবার হুঙ্কার 355 হুমকি রাজ্যপালের। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের নিঘণ্ট হলো না, অথচ গতদিন সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় প্রাক নির্বাচনী হিংসা বলে দাগিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শুধু তাই নয়, এই ইস্যুতে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকিও দিলেন তিনি, তার স্পষ্ট ইঙ্গিত 355 ধারার দিকে। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি শাসনের জন্য আবেদন করে রিপোর্ট তিনি দিতে পারেন। হুমকি সুরে তার মন্তব্য, সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে কিন্তু সংবিধান সংবিধানের পথে চলবে। শুধু তাই নয়, এদিন এই ঘটনা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপির থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। ঘটনার বিস্তারিত রিপোর্ট নিয়ে রাজ্য প্রশাসনের দুই আধিকারিককে দেখা করতে বলেছেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। দেখা করার জন্য স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি সময় চেয়েছেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। এ বিষয়ে সিবি আনন্দ বোস বলছেন, তারা আমার কাছ থেকে সময় চেয়েছে, আমি তাদেরকে সময় দেব, আমি বলছি বিস্তারিত রিপোর্ট নিয়ে আমার সঙ্গে দেখা করতে বলছি। একই সাথে এবারে মুখ খুলল শতাব্দী রায়। সাজান প্রসঙ্গে মুখ খুললেন শতাব্দী রায়, বললেন এ ধরনের ঘটনায় বিরোধীরা সুযোগ পেয়ে যাচ্ছে। রেশন দুর্নীতি তদন্তে গত শুক্রবার সন্দেশখালী সরবেরিয়া তৃণমূল কংগ্রেস নেতা সাজান শেখের বাড়িতে ইডি টিম যাওয়ায় যে আক্রান্তর মুখে পড়তে হয়েছে সিবিআই ইডিকে, তা নিয়ে এবারে মুখ খুলেছে শতাব্দী রায়। ইডির উপর হামলা বোকামি, সন্দেশখালীর ঘটনায় বিরক্ত শতাব্দী। এদিন শতাব্দী রায় বলেন, ইডির উপর হামলা সমর্থনযোগ্য নয়, দল বলেনি এটা করতে, দল এই কাজ সমর্থনও করেন না, কেউ যদি ব্যক্তিগতভাবে এই কাজ করে থাকে তাহলে সেটা তার নিজের দায়িত্ব, এতে দলের কোনো দায় নেই। এই ঘটনা তৃণমূলের ভাবমূর্তিতে আঘাত হেনেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একথা কার্যত স্বীকার করে নিয়ে তৃণমূল সাংসদ বলেন, ইতিমধ্যে বিরোধীরা বলতে শুরু করেছে, ক্ষতিত হচ্ছে, সাংবাদিকরা মাইক হাতে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, ইডির উপর হামলা এক কথাই বোকামি। অন্যদিকে আবার পাল্টা শতাব্দী
শতাব্দী রায়কে জবাব দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন জলপাইগুড়িতে চোর ধরো জেল ভরো বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সুকান্ত মজুমদার। সেখানেই তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, শতাব্দী রায় জানেন কিনা জানি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান করেই এই ঘটনা ঘটিয়েছে। আবারও বললেন, সন্দেশকালী প্রসঙ্গে কে একবার বলেছে ইডি সিবিআই নাকি উস্কেছে, কেন্দ্রীয় বাহিনী নাকি উস্কেছে, সে কারণেই শাহজাহানের পাশে কেউ কেউ দাঁড়িয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই প্ল্যান করেই এই ঘটনা ঘটেছে। একই প্রসঙ্গে সুকান্ত মজুমদারও হুঁশিয়ারি দেন, সন্দেশখালীতে গেরুয়ার বুলডোজার চালাবে বিজেপি। সিবিআইয়ের খাতায় নাম সন্দেশখালীতে জখম সেই ইডি কর্তার। সন্দেশখালী কাণ্ডে মাথা ফেটে গুরুতর জখম হওয়া ইডি আধিকারিক রাজকুমার রামের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্ত করছে এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একটি FIR এর প্রতিলিপিকে কেন্দ্র করে তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাতে দেখা যাচ্ছে 2022 সালে রাজকুমার রাম নামে এক ইডি আধিকারিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সেই ইডি কর্তা এবং সন্দেশখালী রাজকুমারের মধ্যে বেশ কয়েকটি বিষয় মিল রয়েছে। দুজনই একই ব্যক্তি কিনা তা অবশ্য পুরোপুরি স্পষ্ট নয়। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ ব্যাপারে সরকারি ভাবে কিছুই জানায়নি। অন্যদিকে আবার চাপে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী ইডির উপর হামলার ঘটনায় রীতিমতো ফুঁসছে রাজ্য বিজেপি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে পশ্চিমবঙ্গে ইডির টিমের উপর হামলার বিষয়ে বড় দাবি করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দেওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেছেন, যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ব্যবস্থা নেওয়া হয় তবে ইডি কর্মকর্তাদের মারধর করা হবে। বিরোধী দল তদন্ত চাই না, দুর্নীতির একটি মামলাও মিথ্যা নয়, এর সাথেই রয়েছে। অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের আরো একটি বড় পূর্বাভাস, 10ই জানুয়ারি পর আবহাওয়া পরিবর্তন হতে পারে, আবারও নতুন করে বাংলায় জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করেছে সিকিমের উপর দিয়ে, তার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়। দার্জিলিং কালিম্পং সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।